এখন যেই বাজারটা সান্দা তুলতো 1 টাকা, এখন 1,000 যখন গেছে গা তখন 2-3 টাকা। ঠিক ইতিমধ্যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখপতি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে বুড়ির পাড় গ্রামবাসীর উদ্যোগের সত্য দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে যেই দেশে আমরা প্রাণ খুলে কথা বলবো, নিঃশ্বাস নেবরি একেবারে বুক ভরে, এমন একটি দেশে এই মুহূর্তে আমাদেরকে এই স্বাধীনতা এনে দেওয়ার জন্যে যারা আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ দিতে গিয়ে নিজের সবচেয়ে প্রিয় জিনিস জীবনটুকু বিলিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়, তাদের রুখের মাত্রা এবং এই এলাকাবাসী যারা কবরস্থ আছেন তাদের মাত্রার কামনায় আজকের এই দোয়ার মাহফিল। এই মাহফিল উপস্থিত আছেন দেবিদ্বারের মাঠের মানুষের নেতা যারা মোহাম্মদ তারেক মুন্সি সাহেব, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার দিনদারা শিখির মুখ্যমন্ত্রী, সবার প্রতি আমার আবারও আন্তরিক সর্বত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে আসরের পরে মুবারক সময়ে শুক্রবারের আসরের পর এবং অন্যান্য দিনে আসরের পর দোয়া কবুলের সময় বলেন সুবহানাল্লাহ, এই দোয়া কবুলের সময়ে যেটা আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও সবাই সকল ব্যস্ততা উপেক্ষা করে এবং সারাদিন ভোর একটু পর পর যখন বৃষ্টির রিমঝিম ধারা বর্ষিত হচ্ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিকেলের সোনালী রৌদ্রকুণ দিয়ে বৃষ্টি থামিয়ে দিয়ে যে অনুকূল একটা আবহাওয়া দান করেছেন, এই জন্য মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত দেনদারা শিখিন মহেদ্দিন, আপনারা জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা দৈরাজ্যকর অবস্থা বিরাজ করছিল এবং নানানভাবে একটা দল এই নানানভাবে নানান কৌশলে ক্ষমতায় থাকার কারণে তাদের মাঝে যে অহমিকা, তাদের মেঝে যে অহংবোধ, তাদের মাঝে যেই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং এই দেশের মানুষ কথা বলতে পারছিল না, অনেক কবি কবিতা রচনা করেছেন যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। আমরা এক আজব স্বাধীন দেশে এতদিন বাস করছিলাম যেখানে আপনি আপনার মন খুলে কথা বলতে পারবেন না, যেখানে আপনি আপনার মন উজাড় করে দিয়ে আপনি মানুষের সাথে মনের আদান প্রদান ভাব বিনিময় করতে পারবেন না, যে দেশটার ভিতরে মানুষ প্রাণ খুলে হাসতে পারে নাই, যে দেশের ভিতরে ছিল এই মানুষগুলো জিম্মি হয়ে গিয়েছিল, দোকানদার দোকানদারের ইচ্ছা মতো তার দোকানের মাল আড়তদার যারা মজুতদার যারা তাদের ইচ্ছা মতো তারা এই দেখা গেছে যে তাদের এই দাম বৃদ্ধি করে দিয়েছিল বললেন, এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল ঘরানার মানুষগুলো একটা জিম্মি অবস্থায় বেয়াজমান ছিল, বিশেষ করে যে বৈষম্যের শিকার ধনী আরো ধনী হয়ে যাচ্ছিল, গরিব একবারে মাটির সাথে মিশে যাচ্ছিল, এই 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 ধনী ধনী আর গরিব গরিব এই যে একটা বৈষম্যতা, এই যে নিজেদের ভিতরে একটা বিভেদ, এবং গোটা বাংলাদেশ একদিকে সরকারি দল আরেকদিকে গোটা বাংলাদেশ একটা দুটা ভাগ হয়ে গিয়েছিল, অথচ আমরা এক সমাজের মানুষ এক দেশের মানুষ আমরা একই বাজারে খরচ খাই, কিন্তু মনে হচ্ছিল সরকার দলীয় ছাড়া বাকিরা মনে হচ্ছিল যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, ঠিক কিনা? এই অবস্থার মাঝে সময় কাটাতে একেবারে দুঃসহ ছিল। রাজনৈতিক নেতৃবৃন্দ এই জগত্তল পাথর থেকে মুক্তি দিতে পারেনি, বারবার তারা চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর খাস মেহরবানি আমার কোমলমতী শিক্ষার্থীরা যারা বয়সে একেবারেই নবীন কিন্তু চেতনা যারা লালন প্রবীণের চাইতে বেশি,
তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে কেমন করে স্বাধীনতা অর্জন করতে হয়। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা দেখেছেন যে আমার আবু সাইদ কেমন করে রংপুরের জমিনে কেমন করে একটা মানুষ জীবন দিতে পারে, এটা না দেখলে কল্পনা করা যেত না। নিশ্চিত সে জানে গুলি করলে সে মরে যাবে, সে বুক চিতিয়ে দুহাত ছড়িয়ে যেমন করে দাঁড়িয়েছিল, এটা কোনো সুস্থ মানুষ ঠান্ডা মাথার চিন্তা করা মানুষ পারে? এটা সত্যিই দুষ্কর। সেই না পারা কাজটাকে আমার আবু সাইদ পেরে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই তাদের উপরে ভিত্তি করে যে সময় আবু সাইদ তার জীবন দিয়ে দিল, ওটা বাংলাদেশের সকল ছাত্র জনতা, ছাত্র ছাত্রী সবাই মিলে চিন্তা করলো, আবু সাইদ যদি এমন করে দ্বীপ চিতিয়ে দিতে পারে, এমন করে যদি হাত ছড়িয়ে দাঁড়াতে পারে বন্দুকের সামনে, আমরাও কবি। যখন সবাই মিলে, একটা কথা সবসময় মনে রাখবেন, যখন সবাই মিলে বাঁচতে চায় তখন বাঁচা সম্ভব, সবাই মিলে যখন মরতে চায় তখন আর কেউ তাদেরকে বাঁচতে পারে না, তখন তারা বেঁচে যায়। আর যখন সবাই মিলে একা একা বাঁচতে চায় তখন সবাই মরে, আর কেউ বেঁচে থাকে না, ঠিক না? সবাই মিলে বাংলাদেশের ছাত্র জনতা তারা জীবন দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেল, ওই পুলিশ বাহিনীর বন্দুকের গুলি যখন ফুরিয়ে গেল, যখন তাদের ভিতরে ভয় ঢুকে গেল, তাদের মনোবল ভেঙে গেল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর গুলি চালাতে রাজি হয় নাই, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি অতীতেও, অতীতেও যারা এমন করে মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের পতন এভাবেই হয়, এভাবেই হয়। সে কল্পনাও করতে পারে না, মানুষ নিজে বুঝেও না যে এইভাবে যে আমার পতন হবে। কত আন্দোলন গেল, কত মিছিল মিটিং গেল, সরকারের কিছুই হলো না, একটা কোটা বিরোধী আন্দোলন নিয়ে আল্লাহর খাস মেহরবানি এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল যে সরকার বার 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 বলতে চেয়েছে যে আমরা কখনো পালাই না, তারা বলার আগেই তারা পালিয়ে গেল। এটা আমাদের জন্য একাদের কিন্তু মারাত্মক শিক্ষা। তারেক মুন্সি ভাই যখন কথা বলছিলেন আমি তখন মাত্র ঢুকছিলাম, কিন্তু এই যে অধপতন, এত ক্ষমতা, এত কিছু করলো দেশের জন্য, এখন আমাদের দেশের সাধারণ মানুষ কি কয়, কয় যে হুজুর এই যে, এই যে জিনিসপত্রটি ধ্বংস হইলো, এই যে এত কিছু হইলো, এইটা খারাপ লাগে আর কি, এটাও একটা চালাকির কথা, এটাও কিন্তু একটা বুদ্ধির কথা। আপনি জানেন বাংলাদেশে যখন একটা শিশু এখন জন্ম নেয় মায়ের গর্ভ থেকে, জন্ম নেওয়ার সাথে সাথে তার ঘাড়ের উপরে 1,00,000 টাকার উপরে সে ঋণগ্রস্ত নিয়ে সে দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করে। নিষ্পাপ শিশু মায়ের কুল থেকে বের হয়েছে, গর্ভ থেকে বের হয়েছে, সে এই বিদেশের কাছে তার ঋণ হইল 1,00,000 টাকার উপরে। তাহলে আপনি তো খাইয়া দাইয়া ঋণ করছেন, এটা তো আইয়ে ঋণের ভিতরে পড়ে গেছে। আমরা তো যারা একটু বয়স হয়েছে নাহলে খাইছি খাইছি বাংলাদেশ আসলাম, রাস্তা দিয়ে গাড়ি চালাই, নাহলে ঋণ দিতেও তো ভাল লাগে, কিন্তু তার দুষ্টামিটা এই যে মাত্র আইরো দিন নেই না, আইয়ে দেতে 1,50,000 ঋণটা, বাংলাদেশ থেকে 1,00,000 টাকা, 1,00,000,00,000 টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এখন পর্যন্ত সঠিক জরিপটাও করা যায় না। এবার বুঝেন আমরা কোন অবস্থা, আপনারা তো মনে করতে আছেন কি আনন্দে আছি আমরা, এই বুড়ির পাড়তে কোন ইচ্ছা যে জ্ঞান হতে হবা, এই যাওয়া যাওয়া না, গিয়ে দেখবেন 1,50,000 টাকা ঋণ, এটা বালা আসবে, কি যে বিপদে আছে তেমন আল্লাহ হেফাজত করুক সবাই করা। সম্মানিত বন্ধুগণ, পড়াকো পালা আমরা যারা খেতে খাওয়া মানুষ, আমরা যারা রিক্সা শ্রমিক জনতা, আমরা যারা অজপাড়া গায়ে এই সূর্য ডুবে গেলে নামাজ পড়ে, আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যাই, আবার ফজরের পরে, ফজরের আগে দিয়ে আজান পড়লে যখন আমরা ঘুম থেকে উঠি, আমরা গুলির পর মধ্যহাতে বাজার করিয়া এই ঘরের ভিতরে বেরিয়ে রান্না বান্না করে খাইয়া দেয় কোনো মতো সংসার চালাই, আমরা হইল সবচেয়ে বড় বিপদ, ঠিক কিনা? কম এখন এইরকম যদি হয়, তারেক ভাই যেটা বলতেছে আমি শুনছিলাম, এইরকম যদি হয় যে চুর গেছে আবার দাহাইতে কি আছে,
তবে আমরার অবস্থা আরো খারাপ। বাংলাদেশের মানুষ কখন এই জিনিসটা দেখতে চায় না। ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের জন্য একটা রেড ওয়ার্নিং, তাদের জন্য একটা লাল সংকেত যে 15 বছর ক্ষমতায় থাকার পরে এইভাবে যদি একটা কইও যাইতে পারছে না। আর যারা আসবে তারা যদি আবার এই পদ অনুসরণ করে তাদের বিদায় আরো নির্মম হবে। এটা থেকে যদি শিক্ষা না দেয় বাংলাদেশের যারা রাজনীতি করে তো দুঃখ লাগে আর কি। এখন যেই বাজারটা ছান্দা তুলতো 1 তারা, এখন 17 যখন গেছে গা তখন 2-3 তারা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। 2-3 তারা গিয়েছেরা তোরা না আমরা, আমরা না তোরা, এরকম নিজেরা নিজেরা ভিতরে বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। তো এখন মাইসেই কথা কইতো না তো আগের তারায় বালা ছিল 1 তারা, আমি তো হন 2-3 তারা গিয়ে এইগুলা তারেক ভাই যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, আপনাদের কর্মীদেরকে আপনারা থামান, আপনাদের লোকজনকে আপনারা বলেন, হাই কমান্ডের কথাগুলো বলা দরকার। তাহলে তো আবার আগের তো আরো খারাপ হলে আমরা ওইটা ঠিক কিনা কর, আগের তো খারাপ হওয়া যাবে না, তো আগের তো খারাপ হওয়া যাবে না। আপনি যে করেন নাকি পারবা, একবার হাতার একবার তারা একবার আরেক তারা, তা আমরা আর মামুরা বাবুরা সাসারা জায়রারা আর খালুরা এটা করতে করতে তো আমরা জীবনের শেষ হলে বাসাম পয়ে বসো ঠিক কিনা কর। সুতরাং যারা এই এই 15 বছরের ইতিহাস থেকে নিতে না পারি তাহলে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, আমাদের দুর্ভাগ্য আমাদের যে আমরা এই এত বছর এত নির্যাতনের শিকার হওয়ার পরেও আমরা নিজেদেরকে শিক্ষা নিলাম না। আসলে আমরা শিক্ষা নেই না, তো এই ঘটনা কি নতুন নাকি? এর আগে অনেক এই রকম একচেয়ে বেশি বেশি ক্ষমতার যারা মালিক তারা কি দুনিয়াতে আসেনি? তারা গেছে না? আর যাওয়ারা কত নির্মম ভাবে, এই যে নমরুদের মতো মানুষ, নমরুদের মতো মানুষ যারা নিজে কইছে আনা রাব্বু কুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন কতটুকু ক্ষমতা থাকলে হাতে খোদাই দাবি করে, এই খোদাই দাবি করার পরে কত নির্মম ভাবে কোন মানুষের হাতে না, আল্লাহ তো বুঝাইতে চায় আমরা বুঝি না আর কি, শেষ পর্যন্ত নমরুদ বিদায় হয়েছে একটা ল্যাংরা মশা দিয়া ঠিক কিনা। ফেরাউনের কথা চিন্তা করেন, ফেরাউনে কি না করছে পৃথিবীটার ভিতরে, ফেরাউন মুসা নবীর বংশধর যারা ছিল তাদেরকে কথায় কথায় কি নির্যাতন না করছে, এই ফেরাউন শেষ পর্যন্ত নীল নদের পানির ভিতরে পানিয়ে চুবাইয়ে, কেউ না অন্য কেউ না, পানিয়ে ছাতা দিয়ে ধরে রেখা নীল নদের ভিতরে ফেরাউন শেষ। এবার চিন্তা করে দেখেন সাদ্দাম সেই জমানায় রাজা ছিল, নবী ছিল, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, তারা গিয়েছে যখন এই সাদ্দামকে কইতে, ভাই আপনি যা শুরু করছে আপনি আমরা এক আল্লাহ মানি আল্লাহ কইতে, আমি কি আল্লাহর শুরু নাকি, এক আল্লাহর দরকার থাকে আমার কি আল্লাহ হিসাবে ভালো লাগে না, আমি কি কম ক্ষমতা আমার, তা আমি আবার আল্লাহ মানাম কি, তোমার আমি নিজেই যে আল্লাহ হইয়া বইয়া দিচ্ছি, নাউজু বিল্লাহ বুঝেন না। এই সাদ্দাম যখন তারপরে যখন বলছে যে এক আল্লাহ মানলে মান্য আল্লাহ মান্য আল্লাহ, আপনি নিজে নিজের কোথায় দাবি কইরেন না, কইছে তোমরা আল্লাহরে যদি মানি তাহলে কি লাভ হইব আমার, যদি মানি এখন যে মানি না আমার, আমার তো কোনো ক্ষতি হয় না, তো তোমরা যেহেতু কইতেছো তোমরা কথায় না হইলে মানলাম আর কি, তো মানলে লাভ হইব কিটা, তাই লাভ হইব আপনি জান্নাত যেতে পারবেন, তো ভালো না বুঝেন না। সাদ্দাম কই জান্নাত রাখি জিনিস, তাই জান্নাত রইল এরকম, এটা দিতে খালি আরাম আর আরাম, খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, ভূত থাকবে গালমান থাকবে, আপনি আরাম করে থাকবেন, কোনো ডাক্তার দৌড়া নাই, যতক্ষণ মনে ধরে ঘুমাইবেন এটার ভিতরে মৃত্যু নাই, এটা শুধু আরাম আর আরাম, তাই নাকি কহ, তাই যে কিরকম ঘরটা কিরকম, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা, এইরকম ভাবে ঘরটা বানাইছে, কো তোর যদি বুঝতে এলেছি জান্নাত রাখি জিনিস, তো আমি আর তোমরা আল্লাহ রে বান্দা জান্নাত যাওয়ার দরকার কি, আমি আমরা তারারে লই একা জান্নাত বানাই লিয়ে নিয়ে গেলাম, শেষ পর্যন্ত এই সাদ্দাম ঘোষণা দিল যে দেখালে পৃথিবীর যত সোনা আছে রূপা আছে সব একসাথে করো, সব গলাইয়া গলাইয়া ইট বানাইছে, বিরাট বড় প্রাসাদ বানাইছে, অনেক বেদির জামাই ছিল না বিধবা, জামাই যাই ছেলে এবিডির সম্পদ টম্পদ নাই, এবিডি একজোড়া জিনিস আছে, এবিডি মনে করছে বিপদ আপদ এটা কান লাগবো, এই জন্য এটা খুব যত্ন করে রাইতা দিচ্ছে, রাইতা দেওয়ার পরে সাদ্দাতের বাহিনী যা করছে গো সবার স্বর্ণ রয়ে গেছি তোমার কাছে মিলে কিন্তু স্বর্ণ হয়েছে, এবিডি কইছে ভাই আমার জামাইও নাই বিভূত নাই আমার তো কিছু বুঝি নাই, এই যে আমি যত্ন করে তেলা তুনা দিয়ে বাঁচাইয়া রাখছি তোমরা এটা নিতে আর দিও না, তাও না
রাজারাজের জান্নাত বানানো হইতে আছে আর তুমি এটা লইয়া বইয়া থাকবা কোন কারণে? তত তত তুমি দূর কইরা এই স্বর্ণের টুকরাটা উড়ে গেছে। ওই বিধবা মহিলা স্বর্ণের টুকরা নিয়ে যাওয়ার পরে চোখের পানি ছেড়ে জোরে কানলেন, মাওলার দরবারে বিচার দিয়ে দিলেন, মাওলা দুনিয়ায় যার কাছে বিচার দেওয়া দরকার ছিল তিনি তো এখন অবিচারের মূল হয়ে গেছে, তিনি তো জালেম হয়ে গেছেন, তিনি কি বিচার করবেন? তিনি বিচার করবেন, তিনি যখন অত্যাচার করেন জুলুম করেন তার কাছে বিচার দিয়ে লাভ নাই, সুতরাং তোমার কাছে বিচার দিলাম। আমার শেষ সম্বলটুকুন যারা নিয়ে গেল শুনলাম এই শেষ সম্বলটুকু দিয়া জান্নাত বানাবে, তারা যদি আমার শরীর দিয়া জান্নাত বানায়ও তাদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিও না, যদি জান্নাতে ঢুকে বানাইতেও পারে তারা যেন জান্নাতে ঢুকতে না পারে, এটা আমার দরখাস্ত। বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ থানা না, পুলিশের কাছে না, রাজনৈতিক নেতার কাছে না, মেম্বরের কাছে না, যে মেম্বরও নেই চেয়ারম্যানও নেই, থানার তারা দুপুরিয়া লাভে নাই, মামলা দিত গিয়ে আমার আরো টেহাডু আপনার দিয়াও দেশের দিয়ে এই কারবারের নিতে যাবো চিন্তা করলো আর বিচার দেন কখনো, আর রাজা তো নিজে পাঠাইছে স্বর্ণ অনিল লইয়া, তার বিচারের জায়গা রাখো, তা আমরা তো একটাই জায়গা, আমরা জায়গা করো জায়গা রাখা আল্লাহ, এই বেদিয়ে বুদ্ধি করিয়া আল্লাহর কাছে বিচার দিয়া বুঝি, কারণ আল্লাহর কাছে বিচার দিলে বিচার হয় না কি হয় না, তাহলে আমরা মতো করে জায়গা তো না আর কি, আল্লাহ তো এইরকম আটকা ধরে না, কারণ আমরা তো কেউ লোকে কেউ কাজ হইলে লগে লগে দোয়া করতেছে মসজিদ থেকে, আল্লাহ সে আমার এরকম ক্ষতি করলো, তার ফুটা ধরে ফুটো ফুটা আছে আমার সাইডে ঘুরে দেখে ঘুরে ধরো সারা ঘুরে ঘুরে দেখে লাউ কষ্ট করে জন্য জাগা ছোট হইয়া দেখে, আমরা তো রাগাত একশন চাই কিন্তু আল্লাহ তো আটকা করে না, আল্লাহ বুদ্ধি করিয়া কায়দা করিয়া কৌশল করিয়া পাপ পাতি করিয়া আটকা 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 না, ধীরে ধীরে ওখানে কষাইয়া কষাইয়া আইন না ঠিক কিনা কম। আচ্ছা আপনারা যেটা পারতেন না আল্লাহ এটা পারে ঠিক কিনা কম? আর আল্লাহ আসলে কুতুর এই রহম, আল্লাহ আসলেও কুতুর এই রহম, আমরার মতো না, আমরার হিসাব আল্লাহর হিসাব আলাদা হিসাব, তখন আর দিয়ে বেরিয়ে বিচার দিছে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বিচার দিলে বিচার হওয়া যায় নাকি যায় না? আল্লাহর নবী বলেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে যার উপরে তুমি ক্ষমতা পাইয়া জুলুম করো ওই মানুষটার কয় মাজলুম আর আল্লাহ, ওই মাজলুম আর আল্লাহ এর মাঝে কোনো পর্দা নাই, যারটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না, বেরিয়ে ডাক দিছে কারো আল্লাহ বলেনি কবুল হয়নি, আল্লাহ কয় অদনি আস্তে দিবরকম বান্দা তুই আমার ডাক দে ডাকটা দিতে দেরি আমি কবুল করতে দেরি করি না ঠিক না, এখন ডাক তো দিয়া লাগছে জাগা মতো আর আল্লাহ তো কবুল করে লাইছে, হেগুল দিয়া জান্নাত রেডি হইতে আছে, বেরিয়ে তো কান দেয় আর নামাজ তৈরি করে দোয়া করে আল্লাহ আমার স্বর্ণ না, এই এই দোয়া করতে আছে আর কানতে আছে, এর ভিতরে দিয়া জান্নাত বানানি শেষ হয়েছে, রাজার কাছে সাকদাদের কাছে আইয়া গোয়েন্দা বাহিনী কইছে যে রেডি হন আগে সাজ্জা সুই চলন গোসল গোসল করে হন জান্নাতের ভিতরে ঢোকা হবে, সুন্দর ঘোড়ার গাড়ি আসলো উনি সাজতেন রাজকীয় পোশাকে, উনি ঘোড়ার পিঠে চললেন ঘোড়াতে নেটে জান্নাতের দরজায় আনা হলো, দেখে যে জান্নাতের দরজার ভিতরে এক ঘুষইয়া এক এই ভিক্ষা করিন এক বেড়া বয়ে দিচ্ছে, রাজা মাথা নয় সেই ব্যাপার এত সুন্দর জান্নাত আর এটা দরজার দিতে ভিক্ষুক বসে কে তুমি রাজ বসাই আমি কে, এটা শুনতে হইলে মাথাটা আর কুদ্দুর নোয়ান লাগবো, মাথাটা যখন ঘোড়ার ভিড়ে তার কুদ্দুর নোয়াইছে কানে কানে কইতে আছে আপনি যে ভিক্ষুক মনে করছেন আমি এই ভিক্ষুক না, আমি দুনিয়ার ভিতরে একটা জিনিসের ভিক্ষুক, আমি শুধু মানুষের জীবনের ভিক্ষুক ঠিক কি রাখা, আমি যে জীবনটা ভিক্ষা করে রয়ে আছে যে লাভ কিচ্ছু নাই আমার, আমার আর নেওয়ারও কিচ্ছু নাই চাওয়ারও কিচ্ছু নাই, সে তো বুঝে নাই কি আমি মালা করবো আমি আজরাই, তখন সাজ্জাদ চিন্তা করলো যে এত বড় জান্নাতটা বানাইলাম কুতুর জান্নাতটা চৌকাটটা যদি ধরতাম না পারি তাহলে তো সারা জীবন একটা ইতিহাসটা তো বানাইয়া ঢুকতে পারছে না ধরতেও পারছে না, এবারে যখন ধরার জন্য গেছে আজরাইল তাকে সেই অবস্থায় জান্নাতের দরজায় তার হাত লাগে নাই এই অবস্থায় তার জীবন বের হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন দেখি বুঝলেন,
সাদ্দাতের মতো মানুষ, ফেরাউনের মতো মানুষ, নমরুদের মতো মানুষ কত অবস্থ হইয়া, কত অবস্থ হইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর বাংলাদেশে কত মায়ের বুক খালি হয়েছে, কত চোখের পানি ঝরেছে, কত মানুষের রক্ত ঝরেছে, আর এই তাদের ডাক এমনি এমনি ফিরত দেব আপনি আশা করেন কেমনে, আপনি চিন্তা করেন কেমনে? সুতরাং আল্লাহর দরবারে ডাক ফেরত যায় না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা আমার এলাকার মানুষ, আমি দূরের কোনো মানুষ না, আপনাদের কাছের মানুষ। আমি এই বুড়ার বুড়ির পাড়া আমি অনেকবার এসেছি, আবদুল্লাহপুর এসেছি, রসুলপুর এসেছি, খাইয়ের এসেছি, এলাকায় বিভিন্ন গ্রামে আমার আশা, ফতেহাবাদ এসেছি, সুবিল এসেছি, এই এলাকার কোনো গ্রাম আমার আশার বাকি নাই। তা আমরা এই কথাগুলো বললাম এই জন্য, আসলে একটু শিক্ষা নেই, একটু শিক্ষা নেই, তখন যাই তারা ক্ষমতাতে গেছে, আপনি যদি সাহেব বইয়া বইয়া পেলেন অনাইয়া অনাইয়া কর পিও তারা কো, আপনি তো হেবার মতোই তারা কো অনাইয়া না গেলে তারা জ্বালা দুলো বুড়ো মাছ দিয়া এটা যে বেলুম্বু দিয়ে খায়া বেটেও ফাঁসি অহন তারা কো, আপনি মজা মারতে আসতে সাহেব করলো বইয়া বইয়া। আর এই সুযোগে একদল সুযোগ সন্ধানী মানুষ তারা কি করছে, বিভিন্ন দোকানপাট লুট করছে, বিভিন্ন বাড়িতে আগুন লাগাইছে, এখনো কয়েকদিন ধরে ডাকাতি হচ্ছে। ওরা কারা, ওরা কারা? আমাদেরকে সাবধান থাকতে হবে। হিন্দু মন্দির গুলো দেখে আক্রমণ করে, হিন্দু বাড়িতে আক্রমণ করে। গতকালকে আমরা ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, গতকালকে আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমি ব্রাহ্মণপুর উপজেলার টিউনু ওসি সাহেবের সাথে কথা বলেছি, কুমিল্লা সদরের ওসি সাহেবের সাথে আমি দেখা করেছি, এবং যেই দিন সরকারের পতন হলো এদিন রাত্রে আড়াইটা পর্যন্ত কুমিল্লা শহরের যতগুলো মন্দির আছে আমরা ঘুরে ঘুরে প্রতিটি মন্দিরে আলে বলা বা মাদ্রাসার ছাত্রদেরকে বসিয়ে রেখেছি, যাতে এই হিন্দুদের উপর আক্রমণ না হতে পারে। কারণ যদি এখন হিন্দুদের উপর আক্রমণ করে, হিন্দু ভাগ যদি আপনি আক্রমণ করেন, হিন্দু দোকানের মিষ্টি যদি আপনি খাইয়ালাম, ইন্ডিয়ার তারা এখানে ব্যাপক করে প্রচার করে যে বাংলাদেশে আমাদের হিন্দুরা নির্যাতিত আছে, এই কথাটা সরাইয়ে সরাইয়ে বাইরের কাছে কইবো বাংলাদেশের তারা হিরো হবে, আওয়ামী লীগের আমলে ওয়ালা আছিল, অহন আওয়ামী লীগও গেছে, আমাদের হিন্দুরা জীবন লইয়া টানাটানি শুরু হয়েছে, এই কথাটা প্রচারের জন্য চোখ একদল কুচক্রি, একদল অশুভ পায় তারা কারি, তারা এই কাজটা করতেছে, ঠিক কিনা বলে? কারণ আপনাদের মতো মানুষ একটা ইচ্ছা করলে কাছে আর লইয়া দৌড় দিতেন ভাবতেন না, আপনি হিন্দু ধরনের মিষ্টি, এই আপনারা যারা নামাজ পড়েন না মানুষ, দাঁড়িয়ে রাখুন না মানুষ, আপনারা ইচ্ছা করলে আপনারা এই কাম করতেন ভাবতেন না। আমি সবসময় বলি বাংলাদেশের আমার খোলাপায় আমি মুসলমানের ফুতায় ভদ্রগড়ের ছেলেরা যারা তারা হিন্দুরা মন্দির ভর্তি ভাঙতো দেখো, হিন্দুরা মন্দির ভাঙতো দেখো, আমরা ফোলাবেন এরকম ফোলাবেন না, কারণ আমরা ফোলাবাগি ইট ভাঙতো আগে হাতে, ওখানে ইটে ভাঙ্গায় মেশিন দিয়া, ঠিক নিয়ে হে ফোলাবেন ইট ভাঙ্গায় মেশিন দিয়া, হে ফোলাবেন ফিটটা মন্দির ভাঙতো দেবো, এত ঢেঁকা লাগা তাহলে দেখা যায় এই কারবারটি কারা করে, এটা ধরা করছিল সরাই, কিরাই সরাই, সরাই ধরা করছি, সরাই আমার কিছু মুড়ির আছে, সেই এলাকার ভিতরে খালি মূর্তির ভিতরে বাঙালা আর কি মন্দিরের ভিতরে আগুন ধরাই দেয়। তা আমি বললাম তোমরা এত এত গোটা বছর ধরে, শত শত বছর ধরে একলোকে চলতে আসো, এত বছর ধরে তোমরা বাংলা নাই বছরে এসে শিখতে গেলা গেছে করে ধরা করছে তো গেলা ভাঙ্গে, আমরা নাম ভূত যদি কথা উঠে আমরা মিলে বাঙালাই, আসলে আমরা কাছে ওটাই কেউ ভাঙ্গে, এটা ধরনের লেগে আমরাও চিন্তা করলাম যে এটা ধরার দরকার আছে, আমরা এই মাগরিবের পরে গিয়া মন্দিরের উপরে আম গাছ হইতে বইয়া রয়েছি, এই কেড়ায় আগি দড়ি মড়ি লইয়া লাড়ি ডর লইয়া বইয়া রয়েছি, এর ভিতরে দিয়ে দিয়ে একটে আস্তে 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 করে আইতে আইতে আছে, আইয়া সেটা ব্যাজের পাত্রিটা দিয়া সেই পাত্র আগুন ধরাইবো, হাল দিয়া সালেতে করে গেল ব্যথা করে কান্দ গাছতে কান্দ করে সেটা কইলে কেড়ার এটা দেখি চিনি না, লুঙ্গি গুলা দেখি মুসলমান করাইতে না, আমরা সজাগ থাকতে হবে। আমি এরকম শুনছি গ্রাম এলাকায় দলাদলি হইলে ওই নিজের দলের বেরিয়েছে শৈলফুসারি অনেক বিষলা বেরিয়েছে, নিজের দলের বেরিয়েছে বেলির দিয়ে নিজে পুষাইয়া তারপরে মামলা দিত যায় থানার ভিতরে, এখন আমরা ভিতর কিছু এই জাতের মানুষ আছে ওই আমরা মুসলমানদের গায়ে কালি দেওয়ার জন্য তারা নিজেরা নিজেরা মারামারি করিয়া আমরা মুসলমানের নাম দেয়, ঠিক কিনা কথা?
সুতরাং আমরা এই ষড়যন্ত্রের ভিতরে পা দেব না, আমরা পাহারা দেব, আমরা পাহারা দেব ওই সরাইলের তারার মতো। মূর্তিটা ভাঙলে কারো তারে ধরন লাগবো, ঠিক কিরকম মন্দিরে আগুন লাগাইতে তাদেরকে ধরতে হবে। আমরা এত বছর ধরে বাংলাদেশে একসাথে বাস করি, কোনদিন এই কাম করলাম না, এখন কারা করে আমাদের সজাগ থাকতে হবে। এবার আসেন আল্লাহ জেন্দু ফলামেনের রক্তের বিনিময়ে হোক, জীবনের বিনিময়ে হোক, আপনারা সবার মনে খুশি, আপনার আনন্দে আছে, এই আনন্দ আনন্দ না আরো আনন্দ আছে। এটা মাত্র শুরু, এটা যদি ধৈর্য রাখা না যায় স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধৈর্য রাখা কঠিন, ধৈর্য রাখা অনেক কঠিন। আপনি মনে করছেন স্বাধীন হয়ে গেছেন গা, আর কি অত্যাচার নাই, জুলুম নাই, নির্যাতন নাই, ওই যে কইলাম ওই যে কইলাম, তখন কেউ তারা আগে বাজারও খাসদার লাগিয়া মানুষ দোহানদার দোহান হয়ে গেছে না, গরু কিন্তু গেছে না, মানুষের রাস্তাতে গরু কিনা লাগছে, বাইকটা গরু কিনা লাগছে, এই বাজারও যেইটি হার আহে গরু রটাকে আড়াইকে তাই খাসদার হিসাবে। সুতরাং কাঠ কিন্তু গেছে না মানুষের কোম্পানি গঞ্জ, গরু কিন্তু গেছে না বাজারও, যে রে যে একদল মানুষ জুলুম করে। এখন আমরাও যদি আবার এই জুলুমটা শুরু করে দেই, আমরাও যদি আবার এই কামটা শুরু করে দেই, তো আমরা ভালো হইতে, আমরা কি শিক্ষা নিলাম? আমরা ফেরাউনের তো শিক্ষা নিলাম না, নমরুদ শিক্ষা নিলাম না, সাদ্দাতও শিক্ষা নিলাম না, এই কয়দিন আগে ফতন হয়েছে তারা তো শিক্ষা নিলাম না, ঠিক কিরকম। সুতরাং আমরা যারা সাধারণ মানুষ, আমরা আমাদের ভিতরে আমাদের ছেলেরা, আমি পুলিশকে বলেছি যে যদি কোনো সন্ত্রাসী ধরা পড়ে, কোনো সাদাবাজ ধরা পড়ে, কোনো নেশাখুর ধরা পড়ে, কোনো ব্যবসায়ী ধরা পড়ে, যারা অসৎ, যারা এই এই বাদকের ব্যবসা করে, আমরা তাদেরকে ছোটাই নেওয়ার জন্য আসব না। আপনার আইন শৃঙ্খলে রক্ষাকারী বাহিনী দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেবেন, ঠিক কিনা? এই ভরাবন্দ হিসাবে আজকে বলতে চাই, আমরা যেন ওইরকম হয়ে না যায়, একটা মানুষও যেন দুঃখ করে পড়ন না লাগে, তাও তার আর মারা গইতে হইয়া তার আর মতই, এই কথা বলে একটা কলঙ্ক আমরা জীবনে আর নাই, ঠিক কিনা? আচ্ছা এখন আসে এই যে আল্লাহ আপনাদের নেয়ামত দিল, আল্লাহ আপনাদের সুযোগ দিল, আমরা যে প্রাণ খুইলা কথা বলতে পারতেছি, আমরা যে বুক ফুলাইয়া হাঁটতে পারতেছি, এখন আমাদের করণীয় কি? আল্লাহ কি কয় এই কথার আগে জানি হবে, কেউ জানার দরকার আছে নেই? আল্লাহ কি কয় এই ব্যাপারে? আল্লাহ সুরা কোরআন শরীফ সুরা আছে কয়না যাওয়ার পরে তহবিলে আমাদের এমপি সাহেবের আব্বা মরহুম জনাব উমু উনি মারা গেছে, আমরা সবাই ওনার জন্য দোয়া করি। তো মরহুম কি জেতা বাড়ার লেগে না মরা বাড়ার লেগে? মরা বাড়ার লেগে যে মরহুম কয়, আমরা নেতা হয়তো মনে করতে মরহুম মানে একটা সম্মান, এটা জেতা না মরা কখনো খাটে এই হয়েছে জানে না। যখন দাঁড়া জাতা নেতা শেষ হয়েছে, ইমাম সাহেব ডাক দেওয়া তো ইমাম সাহেব এই বারা বাড়ছে না পে, তো কি বারা বাড়লা? তো আমার আব্বার কয়বার মরহুম কইলেন, আমার যে একবারও কইলেন না, কারণ না দিতে। ইমাম সাহেব কাও এটা তো যে মরে তালে কয় না, মরলে দাম্বা আমার দাম্বা ক, আমার বাপের পীর বাপ হইয়া নে মরহুম মরহুম কয়বার ফাইলো, আর আমি একবার ফাউন নাই, কার একটা ইতা আমার তারা এইরকম নেতা আমার মাথা রুপি দিয়া কপাল নাউজুবিল্লাহ বেটা না নাউজুবিল্লাহ, আপনার কি কপাল না হ্যাঁ, আপনার কপাল হলো মরহুম কারে কয় এইটাও বুঝেন, এইটাও বুঝে না। তো আপনার 114 তো রান্না করলে নাই, তার তো ভালো হয়ে গেল যখন বিজয় আসবে, বিজয় আপনি যখন দেখবেন আপনার জীবনে বিজয় আসছে, আপনি যখন দেখবেন বিজয় আসছে, তখন দেখবেন দলে দলে লোক আপনার দলে খান হইতে আসছে, এই যে এই যে বিজয় আসছে, অনেকে দেখবেন পাঞ্জাবি বদলাই লিখছে, ঠিক কিরকম, অনেকে দেখবেন আও আমি তো উন্নরে আবারা একটু উল্দি আবার এগুলো এগুলো আবার আলু আলু আবার
উঠতে তো লাগে, উঠকি তো লাগে, রসল রহমান তাহলে আছে নিয়ে খাচ্ছ, এটা চিনতে হবে, এটা চিনতে হবে, এটা তো আল্লাহ কইয়া দিছে। যখন আপনি বিজয় দেখবেন দেখবেন দলে দলে লোক আপনার পিছিয়ে পিছিয়ে আটতে আছে, দেখছে তো লাভের মাল্লাম ফুটে গেছে কত, তখন দেখবেন পিছিয়ে পিছিয়ে আটতে আছে, তখন আপনি কি করবেন? ইজা যা আর স্কুলে অল্পত পড়াইতেন না সৈয়দ উলুন ফিদিনিল্লাহ আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফির। আমরা যারা মুমিন মুসলমান, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা নবীজিকে বিশ্বাস করি, আমরা যারা নবীর উম্মত দাবি করি, আল্লাহ কয় দিন তোমরা কিতা করবে, তো যখন দেখবে যে বিজয় আছে ফাসাব্বি তোমরা তাসবি পাঠ করবে বিহামদি এবং তোমরা তোমার রবের প্রশংসা করবে তাগফির এবং তোমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইবে। সুবহানাল্লাহ বুঝলেন একটা আমরা কি শিখাই কি শিখাইছে দেখছেননি? কি করবা তোমরা? আল্লাহর প্রশংসা করবা, তোমরা তাসবি তাহলিল করবা, তোমরা এই ওযিফা কালাম আদায় করবা, এরপরে তোমরা ইস্তিগফার করবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি রে এতদিন আপনি পিঠা খাইলেন, আবার ওহন করতেন আমি মাফ চাই মাফ চাই, ফিডেও খাইবেন আবার মাফ ও আমনে থাকে, তো ফিডুন নিয়ে কথা উপায় কিটা খাবার আর কিটা চাও? না তোমরা এই জন্য মাফ চাইবা, নিশ্চয়ই কোনো না কোনো পাপের কারণে তোমাদের উপরে আল্লাহ এতদিন এই গজব দিয়া রাখছে, যেহেতু গজব আল্লাহ লইয়া গেছে আমরা এই কাম আর করতাম না, সেই কামের কারণে আমাদের উপরে গজব আসতে পারে, ঠিক না? এই কাজ আমরা করব না, এই কাজ আমরা করব না। সুতরাং আমরা আল্লাহর দরবারে মাফ চাইবো, মাফ চাইবো কার কাছে? আল্লাহ কার কাছে? আল্লাহ যা হয়েছে হয়েছে, আমরা মাফ চাই, আমরা বলেন তারার মতো আমরা বানাইও না, আমরা ভিতরে জন্য পেহার লোক না আইয়ে, আমরা ওজন্য ব্যাটিস্ট্যান্ডের তো আবার টেহা কামাইকা না করি, আমরা ওজন্য হিন্দিস্টে টেহানা তুলি, আমরা ওজন্য রবীন্দ্র বাজার আইটাইটা দোহান রাত্রে সন্ধ্যাবেলায় টেহানা তুলি চান্দা তুলি, আমরা ওজন্য গরু বাজার ও দালালি না করি, আমরা ওজন থানার ভিতরে গিয়েছে আসামি সোকানের লেগে টেহা গাইয়া অর্ধেক পুলিশের অর্ধেক নিজেরা না কেউ কথাটি বনে নিও বনে তো বনে তারা যদি দুটো বছর করতে পারে আমরা লাগে দুই তিন বছর করে আপনার ফেলা লাইন আর নাকি না আমরা করতাম এটা করতাম না এটা কি করবে এবার আমি ধুমধেম দিচ্ছি এবার নগর বলে আপনি নগর বলে আপনার করবেন মত নাকি আমরা এইটা কাম করবো না শান্তা তুমি ও একটা অটু হওয়ায় একটা অটু হলায় সারাদিন লাগে কয়টি না কামাই করে তো যদি একশো টাকা জিবি দিয়ে লাউ লাগে তো মরে না গেলে একটা সিএনজি হলায় কয় টাকা কামাই করে 500 টাকা তার দিয়া লাউ লাগে মালিক রে তারপরে গ্যাস তারপরে হেগুল দেবিলে কি তা এসকালেটার সাতটা অ্যাক্সি হয়ে গেছে গা হেগুল দেবিলে কি তা স্টার্ট হলে সাক্কা পেলে ফাংশার হয়ে গেছে গা কত যাতে তেহাতার খরচ এরপরে যদি আবার সে কোম্পানি বলতে সাতটা একবার তেহা দেওয়ার লাগে বাইক রাস্তা তাইয়া দেওয়ার লাগে প্যাসেঞ্জার নামাই সামনে দেওয়ার লাগে আবার এইরকমও আছে এখান থেকে প্যাসেঞ্জার তুল লোকের এখানেও দেওয়ার লাগে ঠিক কিনা কারবারটা কি দাম কারবারটা কি সুতরাং এই হরি রুটের ভিতরে আমরা নাই আমার লোক কইতেছে না মনের আল্লাহর সাক্ষী রেখা কর টাকাবাজি করবেন চেহা তুলবেন ভাঙালি করবেন বিছানা ভাগের না চেহা খাইবেন এটা বলা হলে কয় না কয় হবে আমাদের সবসময় খাইয়া ফিরে আসছি এই কাম করবে না বিছানা ভাগের না চেহা খাও তারপরে হেঁটে গরু রেলতে চলেছে তেহা তুলে লাও আমরা কি হিজড়া রে আমরা হিজড়া এই কাম করে দিয়ে যে চলে তেহা দেওয়ার লাগে সুইচ চলে তেহা দেওয়ার লাগে যারা এই কাম করে আমি মনে করি কোনো বীর পুরুষ কোন পুরুষ মানুষ কোন বাবার সন্তান এই কাম করে না এই কাম করে হিজড়ারা তো তোমরা যদি হিজড়া তোমরাও করবা একটা পর্যন্ত মাটি কাটিয়া 500 টাকা কামাই করিয়া
আমরা যাবো না, যারা করবে আমরা তাদের সাথে নাই, ঠিক কিনা বলে? আমরা তাদের সাথে নাই, এইসবের সাথে এইসব করে করে আমার দেশটা শেষ। দেশের প্রতি কুদ্দুর মায়া নাই, দেশের প্রতি কুদ্দুর দয়া নাই, বক্তা শরীফ যখন বিজয় হইলো তার আগে বক্তার মানুষটি নবীজির উপরে অত্যাচার করছে নাকি করে নাই? আপনার আমার উপরে কি অত্যাচার হয়েছে? নবীর জন্ম বক্তা, শৈশব বক্তা, ঐশ্বর বক্তা, তারুণ্য বক্তা, যৌবন বক্তা, বিয়া করতে বক্তা, শ্বশুর বাড়ি বক্তা, নিজের বাড়ি বক্তা, মেল দরবার করতে বক্তা, মেহনত করতে বক্তা, মানুষের সাহায্য করতে বক্তা, থাকতে পারলেন না বক্তা, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা যখন এরপরে মাত্র কয়টা বছর গেছেও 10,000 সাহাবা লইয়া যারা হজ গেছেন তারা বুঝতে পারবেন, মসজিদে আয়েশার কোনারা দিয়া নবীজি 10,000 সাহাবা লইয়া আস্তে করে বক্তার দিকে ঢুকতে আছে, খালি হুনছে নবীজি আইয়েরে এই যার জন্য দৌড়তে লাইছে। আমি নবী ঘোষণা দিতে আসি, তোমরা যদি আমার বিরুদ্ধে অস্ত্র না ধরো, আমার উপরে যা জুলুম নির্যাতন করতো সব মাছ এরকম মাফ করার ঘোষণা দিছে, সবাই যার যার গরম হও, কেউ লাঠি ছোটা লইয়া বারণের চেষ্টাও করো না, আমি মাফ করে দিলাম, সবাই যার যার গরম হইয়া দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে নববীর কাজ দিয়া আর কি করে জান্নাতুল মহাল্লা মসজিদে আয়েশা এহেন্দিয়া ঢুকিয়া যেরকম মক্কার কবরস্থান এই কবরস্থানের কাছে দিয়া নবী দিয়া সেটা কবরস্থানের কাছে আইয়া আস্তে করে উঠে নিজের উত্তরে দাঁড় করাই দিয়েছে। তোমার আল্লাহ কেন না উত্তরে দাঁড় করাই আসতে পরে ঢুকতে আছে, মাথাটা নিচে নিচে থোতারা বুকের মাঝে লাগিয়ে গেছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। সাহাবারকাল্লাহ আজকে আনন্দের দিনে, আপনি তো কান্নার কথা না, আজকে তো আনন্দের কথা, আপনি কাঁদতেছেন কেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এই কবরস্থানটার ভিতরে এমন একজন মানুষ খুবই আছে যার কথা আজকে বড় বেশি মনে পড়তেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও মদিনার সাহাবারা শুনো শুনো শুনো, আজকে বক্তা বিজয় হচ্ছে, আমার চোখ দেবে পানি পরে একজন মানুষের জন্যে, এই মানুষটার কেউ না যে মক্কার বিজয় মনে মনে আশা করেছিল। সবাই ইসলাম মেনে নে, ইসলামের পতাকা পতপত করে উড়ো, যেন সবাই চেয়েছিল এই মানুষটা এখানে ঘুমিয়ে আছে, এই মানুষটার কেউ না, এই মানুষটা তোমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের আম্মাই কবরে ঘুমিয়ে আছেন, আজকে মক্কা বিজয় হইতেছে, তোমাদের আম্মা নাই। আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবী উটের পিঠ থেকে ওনাকে নামানো হলো, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ নবী আস্তে করে নামলেন, তিনি নামার পরে তিনি বললেন, এই যে কাবা ঘর চাবি তালা দেওয়া চাবিওয়ালা কই? নবী সামনে তাকাইয়া দেখে যে এই হাত জোর করে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার হাতের মাঝে ওই চাবিটা দেখা যায়। তুমি আমাকে ওই মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে
আমি চেয়েছিলাম কাবা ঘরের চাবির একটু দেওয়ার জন্য, তুমি তো কাবা ঘরের চাবি দাও নাই, আমাকে গলায় ধরে ধাক্কা মেরে দিয়ে ফেলে দিয়েছিলে, তুমি কি সেই চাবিওয়ালা না? আল্লাহ নবী বলতেছেন তুমি তো সেই চাবিওয়ালা যে চাবিওয়ালা পরে গলায় ধরে ধাক্কা মারছিলা কয় বছর আগে, রাতের অন্ধকারে ধাক্কা মেরে ফেলে দিছিলা, চাবি চাইলাম কেন? আজকে তুমি চাবি নিয়ে দাঁড়িয়ে আছো ওই লোকটা চুকির বাড়ি ছেড়ে দিয়ে কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সেই চাবিওয়ালা না, এই লোক আপনারে গলায় ধরে ধাক্কা মারছিল আমি সেই চাবিওয়ালা না, আমার চোখ ফাঁকি দেওয়া যাবে না, তুমি সেই চাবিওয়ালা যে আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, আবার চাবিওয়ালা কয় না আমি সেই চাবিওয়ালা না, নদীকে আমার চোখ ফাঁকি দেবা তুমি সেই চাবিওয়ালা, আবার চাবিওয়ালা চোখে পানি ছিঁড়ে দিয়ে কাঁদে ডাক দিয়া কয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি ঠিকই বলেছেন, আমি আর ওই মানুষটা একটাই মানুষ ছিলাম, দুইটা মানুষের মধ্যে অনেক পার্থক্য, যেই দিন আপনার গলায় ধরে আমি ধাক্কা মারছিলাম ওই দিন ছিলাম আমি কাফের, আর আপনার এই মানুষটা অনেক আগে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুতরাং আমরাও নবী যেমন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আমরাও ক্ষমা করে দেব, আমরাও মাফ করে দেব। বিশেষ করে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ যে থানার অনেকগুলো বাংলাদেশ অনেকগুলো থানায় আগুন লাগার কারণে এই থানার কিছু অস্ত্র লুট হয়ে গেছে, কিছু রাইফেল গোলা বারুদ এগুলো লুট হয়ে গেছে, সন্ত্রাসী মানুষগুলো নিয়ে গেছে। আপনাদের জানা মতো যেহেতু আমরা একটা সমাজে থাকি, আপনাদের জানা মতো কোথাও থেকে আপনি টের পান যে এই বাড়িতে বুঝে একটা বন্দুক আছে, আপনি দেখছেন বন্দুকের মতো ফাদ্দরের তলে কিতাজানি লইয়াতে আডে বড় মেরিটাতে ফাদ্দরটাও যে আডে এটার ভিতরে কিছু না কিছু আছে, এরকম যদি সন্দেহ আর কোনো মতো ধরতে ফেলায় তাহলে আপনি গোপনে কানায় গিয়া, তাহলে এই এলাকার যে আর্মি আছে ডেভিলটার গিয়া কানে কানে এই আপনি গিয়া কই যায় অথবা তারিখ ভাইয়ের কাছে ফোন দিবেন ভাই আপনার এলাকায় এরকম দেখছি কিতাজানি লইয়া আডে আন্দাই রোতে আডে পড়াইয়া না, এরকম যদি ধরা পড়ে তাহলে এটা খবর দিতে হবে, এই অস্ত্রগুলো অতি দ্রুত যদি উদ্ধার করা না পায় এই জাতির উপরে আরো দুর্গতি আছে, ঠিক কিনা পাও? আমরা সাধারণ মানুষ লাঠি পেয়ে বাড়ি করে হাতে একটা গুলি করবো আপনার দৌড়িয়া রয়েছে তো সবে তো শেষ, এরকম অস্ত্র কিছু ছড়িয়ে পড়ছে বাংলাদেশে, এই অস্ত্রগুলো উদ্ধার করা এখন খুব জরুরি বিষয়, এইগুলো আমাদের করা লাগবে। আমরা সাধারণ ক্ষমা এবং আমরা কখনোই আর অন্যদের মতো হব না, আমরা অক্ষরিক অর্থে নয় কাগজে পড়তে সোনার বাংলা নয় প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বলাবে, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুক এবং সকল ঘরানা এই এই যারা আপনার আছে, এই যে জামাতের লোক বলেন, বিএনপির লোক বলেন, জাতীয় পার্টির লোক বলেন, নাগরিক ঐক্য বলেন, নাগরিক মঞ্চ বলেন, সবাই মিলে কিন্তু এই কথাটাই কইতে আছে যে আমরা তারার মতো হইতাম না, তো তারা যে মনে মনে কইতে আছে আল্লাহ যদি কয় না তো তারার মতো হওয়ার তো আরে ঠিক আমরা কই ইনশাআল্লাহ আমরা তারার মতো হইতাম না, আল্লাহ যেন আমরা তারার মতো না বানায় সবাই কোন আবে। আপনারা জানেন যেহেতু মাগরিবের সময় আর লম্বা কথা বলা যাবে না, আপনারা জানেন আমি ওস্তাদ হয়ে আপনারা আমার সবাই ছিলেন সোশ্যাল মিডিয়ার সমাজে আপনারা শুনেছেন যে আমি নাগাইজ দরবারে আমি যে দেশে হুজুর দেখে যে কিছু বুঝি না তা না, চেষ্টা লইয়া আমরাও চিন্তা করি মানুষ দিলে কেন্দ্রে শান্তি দেওয়া যায় আমরাও চেষ্টা করি, ও একজন মানুষ যদি এমপি হয় তার পকেটের টেহাও লাগে না সরকারি টেহাও লাগে না, তো ইচ্ছা করলে দেশটারে এমনি এমনি উন্নতি করা যেতে পারে, খালি সুখটা কতগুলো বুঝা যায় মনে করেন এই দেবিদার থানা দিয়া যে রাস্তাটা ওয়াহেদপুর দিয়া রসুলপুর দিয়া আবদুল্লাহপুর রুকরি দিয়া যেটা যে রাস্তা রেখে সামনে দিয়ে বানিয়েছে এই রাস্তাটার নিচে মনে করেন 500 কাঁথা আছে, এমপি সাহেব যদি দেবিদার থানার কাছে যে গাড়িটা লইয়া ঢুকে একটা ইটের ভাট্টার কাছে গিয়া সে গাড়িটা খাটা করাইয়া নিজের পিএসকে অথবা ড্রাইভারের যদি কয় যে এই ইটের ভাট্টার ম্যানেজার অথবা মালিককে ডাক দিয়ান, আইনের সামনে যদি কয় তোমরা এই ওয়াহেদপুর পর্যন্ত এই থানার সামনেতে ওয়াহেদপুর পর্যন্ত যে রাস্তা আছে এটা যদি আমি বললে বললে এসি 25টা কাঁথা আছে এই 25টার মধ্যে তুমি আধা খালি কইরা তুমি ইয়া দিয়া দিবা এই রাদিস দিয়া দিবে ইটার ভাট্টাতে, ও এমপি সাহেব কইছে ইটলার কি উপায় আছে এবারে টেহাও লাগছে না ট্রাক্টর বানাও লাগছে না লেবারও লাগছে না এবারে খালি কই আইছে যে যাইছে শুনে দিলাম আমি ভাষাইয়া যায় এমনি এমনি তো কারবার শেষ, কিন্তু আমরা তারা নির্বাচনের সময় 500 কোটি টাকা খরচ করে লাই রাস্তার ভিতরে একখানি রাবি সালামের বালা 500 টাকা তুমি দেন না দুঃখ কি হুদা এক জায়গা কই জায়গায় না নেই মনে করছে এই দুঃখ তো ছাই তো ভাই আমরা যাওয়ার জায়গা কো
নির্বাচনের সময় আপনি এত টাকা খরচ করছেন ভাইয়ার, রাস্তা তো করে গাছ তৈরি হয়েছে, এইবার মিত্র খুবই উদ্যোগে রাজনীতি দিতেন ভরেন না, এক লাখ সরকারি বরাদ্দ নয় করে আইস দিয়ে ফিরেই দেয়। গরিবের চিকিৎসা লাগতো না, ইচ্ছে করলে আমার দেশকে সোনার বাংলা বানানো যায়, ঠিক কিনা বলেন? আমরা এই চেষ্টা করবো, যারা ভবিষ্যতে আসবে তাদের জন্য দোয়া করবো এবং তারা যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে, এই দেশটাকে যেন সুন্দর করতে পারে। আল্লাহ যার কপালে আছে আল্লাহ যেন রাজ থেকে তার কপালে দেয়, আল্লাহ যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আমরা সবাই করে আনি। আমি আপনারা জানেন আমার দরবারটা 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স, কত একর? 18 একর মানে 1800 শত, এটার ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলেন না? আমি একটা নতুন করে মসজিদের কাম করছি, এটা হবে হয়ে যাবে 30 কোটি টাকা বাজে, 15 কোটি করে আমার নামাইছে, সেদিন ইঞ্জিনিয়ারে কানে কানে করতে এটা বুঝতে 30 হয়ে যায় গোবর। আমি দৌড়াইছি, আমি নিজে আমার খাস কেনাকাটি আমার রক্তের কামাই 25 লক্ষ টাকা দিয়ে আমি কামটা শুরু করছি, আর এই পর্যন্ত আপনাদেরকে বলতেছি আজকে জমা পড়ে আমি আসার সময় দেখলাম আজকে পর্যন্ত আমার খরচ হয়েছে 3 কোটি 75 লক্ষ টাকা। বাড়াবা বলেন না? একটানার ছাদ হয়ে গেছে, সিঁড়ির কাজ চলতে আছে, দোতালার ছাদ কিছুদিনের ভিতরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা জানেন এই মসজিদটা আল্লাহর ঘর, আমি এই মসজিদটা শুরু করছি না, আমিও ট্যান্স বলেছিলাম কেমনে কেমনে কিতা করো 3 কোটি 75